নমস্কার বন্ধুরা, আমি আজকে সুজির সেই ভাইরাল মিষ্টিটা নিয়ে চলে এসেছি, যেটাকে সুজির চমচম বলে। মাত্র 10 টাকার সুজি দিয়ে আমি মোটামুটি আধা কেজির মতো সুজির চমচম বানিয়েছি, আর এটা খেতে ভীষণ সুস্বাদু। যারা মিষ্টি প্রেমী আছো তাদের তো জাস্ট অমৃত লাগবে, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। তো প্রথমেই দেখো, ছোট্ট একটা বাটি দিয়ে আমি সুজি নিয়েছি এক বাটির মতো। তবে হ্যাঁ বন্ধুরা, এক বাটি মানে 10 টাকার এক প্যাকেটও লাগেনি, কারণ সুজি এতটাই কম লাগে, কারণ সুজি যেহেতু ফুলে যায়। তো একটু কম দিয়েছি এখানে, 10 টাকা থেকে ধরো 6 টাকার মতো সুজি দিয়েছি। এবার ঘড়ি ধরে ঠিক 2 থেকে 3 মিনিট আমরা ভেজে নেব, যাতে সুজির যে একটা কাঁচা স্মেল ওটা যাতে চলে যায়। এতটুকুই ভাজবো, আবার লাল করে ভাজবো না, বেশি লাল করলে আবার ভালো হবে না চমচমটা। তো দেখো আমার সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে যতটুকু সুজি নিয়েছিলাম তার ডবল এখানে দুধ বা জল দেব, আর দুধ দিলেই ভালো। তবে আমি বন্ধুরা এক বাটি দুধ দেওয়াটাই দেখিয়েছি, আর এক পরের বাটি যে দুধ দিয়েছি সেটা আর কোনো কারণে হয়তো স্কিপ হয়ে গেছে। তারপরে যখন ক্যামেরা অন করলাম দেখে না যে উঠেনি, স্কিপ হয়ে গেছে। এবার এক মুঠোর মতো এখানে আমি নারকেল কুড়া দিয়েছি, আর এই চমচমের মধ্যে একটু নারকেল কুড়া দিলে বেশ ভালো লাগে যখন মুখের মধ্যে পড়ে। আর আমি নারকেলটাকে না একটু মানে কুড়িয়ে নিয়ে একটু জাস্ট হালকা গরম করে তারপর গ্রাইন্ড করে নিয়েছি। তো খুব সুন্দর ঝরঝরে নারকেল কুড়া হয়ে গেছে, তোমরা ফ্রেশ নারকেল কুড়াও দিতে পারো। তো দেখো যখন টাইট একটা মন্ড হয়ে যাবে তখন এটা নামিয়ে নেবে, আর অবশ্যই একটা প্লেটে রেখে দেবে। এক চামচের মতো ঘি দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালোভাবে আমরা একটু মথে নেব বা ডলে নেব। এবার দেখো এটাকে আর একটু টেস্টি বানানোর জন্য 10 টাকার এক প্যাকেটের মতো গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা গুঁড়ো দুধটা আর একটু বেশি দিতে পারো, যত বেশি গুঁড়ো দুধ দেবে তার টেস্ট কিন্তু ততটাই বেশি হবে। আবার 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো চিনি দিয়েছি, আর চিনি আর 4 থেকে 5টার মতো এলাচ একসাথে গুঁড়ো করে নিয়েছি। তো তোমরা যদি এলাচের ফ্লেভারটা না ভালো লাগে তাহলে স্কিপ করে যাবে, তবে সুজির চমচমে একটু এলাচ দিলে বেশ ভালো লাগে গন্ধটা। আর 1 চামচের মতো লবণ নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, সুজি যখন গরম থাকবে তখন কিন্তু চিনির গুঁড়োটা মেশাবে না, নাহলে কিন্তু একদম মেল্ট হয়ে যাবে। আমার যেহেতু একদম ঠান্ডা ছিল তারপরেও কিন্তু দেখো মানে অনেকটাই নরম হয়ে গেছে ডোটা, তবে আমার মানে একদম পারফেক্ট হয়েছে, কোনো প্রবলেম হচ্ছে না। এবার হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি, আর অবশ্যই তেলটা এখানে স্কিপ করবে, যা করবে ঘি দিয়ে করবে। এবার সুজির চমচমটা বানিয়ে নিচ্ছে, যেভাবে বাজারে পাওয়া যায় চমচম সেমভাবেই। আর এর আগে আমি একটা প্লেটকে ঘি দিয়ে গ্রিস করে রেখেছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ আমরা যেটাতে স্টিম করব মানে চমচমটাকে, তো ওই প্লেটটা যাতে আগে ঘি দিয়ে মানে গ্রিস করা থাকে তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু সুজির চমচমটা একদম লেগে যাবে এটার গায়ে আর ভেঙে যাবে। এবার একটা পাত্রে জল গরম করে নিচ্ছি, জলটা আমি বেশি দিইনি তোমরা দেখেছো। এবার প্লেটটা আরামসে বসিয়ে উপরে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে ঠিক 15 মিনিট হাতে গনে মিডিয়াম থেকে আর একটু কমে 15 মিনিট দিয়ে দেবে। আর বেশি আঁচ দিলে কী হবে মানে জলটা চমচমের ওপরে উঠে যাবে। এবার ঘড়ি মানে গ্যাসটা বন্ধ করে দিলাম, আরও 10 মিনিট পর আমি দেখাচ্ছি একদম মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আর এটা যখন স্টিম হয়ে যায় না প্রথম দেখবে ভারী লাগছে সুজির মানে চমচমটা, কিন্তু তারপরে অনেকটা হালকা হয়ে যায়, বেশ ভালো লাগে, মানে ধরার পরে হালকা একটা তুলুর মতো লাগছিলো। এবার এই তো সুজির চমচম কিন্তু আমার রেডি। তবে আমি একটু সৌন্দর্যের জন্য আমি এখানে একটু নারকেল যে মানে কুড়িয়ে নিয়েছিলাম একটু ড্রাই করে নিয়েছিলাম, ওইটা একটু ওটার গায়ে একটু মানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যদি নারকেল না থাকে তাহলে আমি বলবো একটু পাউডার দুধে কিন্তু এইভাবে ছড়িয়ে দেবে ওপর থেকে, তাহলে বেশ ভালো লাগবে, মানে দেখতে আকর্ষণীয় লাগবে। আর একটা কথাই আছে, যদি মানে যেরকম খেতে যেরকমই হোক দেখতে যদি সুন্দর হয় জিনিসটা এমনি ভালো লাগবে, মানে খেতেও দেখবে ভালোই লাগছে, কারণ মেইন হলো চোখের দর্শনটা। এই দেখো আমার প্রত্যেকটা চমচম কিন্তু রেডি, ভীষণ ভালো আর এত ইজিভাবে হয়ে যায় কম সময়ে, টেস্টি একটা মিষ্টি জাতীয় খাবার। একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব, আর হ্যাঁ বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও ভিডিওটা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।